সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ছত্রাক কী দর্শক ছত্রাক নিয়ে বিস্তারিত এই ভিডিওতে দেখাতে চাচ্ছি এবং আলোচনা করতে চাচ্ছি তার আগে দর্শক আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে রাখুন কৃষিতে সবসময় সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করে থাকি যেন আপনার চাষাবাদে উপকারী ভূমিকা পালন করে তো দর্শক চলুন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে দেখতে থাকি দর্শক ভিডিও চিত্রে করলার গাছটির দিকে খেয়াল করুন দেখুন পাতাগুলো কিন্তু হলদে ও মরা মরা ভাব এটি এক ধরনের ছত্রাকের আক্রমণ এরপরে দর্শক ভিডিওতে লক্ষ্য করুন আমরা একটি ওইশাখের গাছকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই পয়সাগের গাছের পাতাগুলো কেমন জানি ফুটি ফুটি পোড়া পোড়া দাগ যেটা পয়সাগে লেগেই থাকে দর্শক এটিও একটি সত্রাকের আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন একটি পানির পাত্র এই পানির পাত্রতে সবুজ আকার এক ধরনের শ্যাওলা সৃষ্টি হয়েছে দর্শক এই যে শ্যাঁলাগুলো আপনারা দেখতেছেন এ অবস্থায় এই পাত্রের পানিটি যদি কোনো জীব বা কোনো প্রাণী এটাকে পান করে থাকে তাহলে এর ভিতরে যে ছত্রাকের সংক্রমণক উপাদান আছে সেগুলো প্রাণীর দেহে গিয়ে এক ধরনের ছত্রাকের আক্রমণের মাধ্যমে জীবাণুকে ছড়িয়ে দিতে পারে এবং রোগ বেধি ছড়াতে পারে এভাবে ছত্রাক উদ্ভিদ ও প্রাণীর দেহে সংক্রমণক বিস্তার ঘটায় এবার চলুন দর্শক ছত্রাক কী এই বিষয়টি সংক্ষেপে জেনে আসি দর্শক ছত্রাক হল উদ্ভিদ ও প্রাণী হতে ভিন্ন এক কুশি বা বহু জীব উদ্ভিদ ও প্রাণীর মধ্যে মাঝামাঝি একটি অনন্য ছত্রাক হল ইউক্যারিওটিক জীব ছত্রাক হল পরিবেশগত ব্যবস্থার প্রধান পচনকারী এই ছত্রাক কিভাবে বৃদ্ধি হয় ছত্রাক বৃদ্ধি হল তাদের গতিশীলতায় মাধ্যম বাতাস বা জলের মধ্য দিয়ে এরা ভ্রমণ করতে পারে এই ছত্রাকের জনক আলেকজান্ডার ফ্লেমিং যাই হোক দর্শক এই ছত্রাক নিয়ে জীব ও উদ্ভিদ বিজ্ঞানীরা নানা তথ্য উপাত্ত আমাদেরকে দিয়েছেন তবে চলুন আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি আমরা যারা কৃষক যারা চাষাবাদ করি আমরা উদ্ভিদ নিয়ে কাজ করি আমাদের এই উদ্ভিদের রোগ বালায়ের মূলত কারণই কিন্তু ছত্রাক ও ব্যাকটেরিয়া তো দর্শক আজকে আমরা ছত্রাক নিয়েই কথা বলছি আমাদের এই জন্যই এই ছত্রাক সম্পর্কে জানতে হবে কারণ আপনারা জানেন যে পাতা মরা কাণ্ড পচা ফুল পড়া ফল পচা শেকড় পচা মূল পচা বিভিন্ন ধরনের ভাইরাস এবং যে সংক্রমণক আক্রমণ এগুলো এই ছত্রাক এবং ব্যাকটেরিয়া থেকে হয়ে থাকে দর্শক আপনারা বিভিন্ন সময় বলেছেন বা বলে থাকেন ভাই মাটি কিভাবে শোধন করব দর্শক মাটি তো শোধন করবেনি আমরা জীব এবং উদ্ভিদের মধ্যে এমন একটি বিষয় লক্ষ্য করলে বুঝতে পারি একটু খেয়াল করবেন কথাগুলো দর্শক জীব এবং উদ্ভিদের মাঝখানে অনন্য একটি মহাজগৎ একটি রাজ্য যেখানে অনন্ত শ্রেণীগোষ্ঠীর ছত্রাকের কিন্তু অনেকগুলো প্রজাতি রয়েছে সেখানে এক একটা এক একভাবে কাজ করে থাকে উদ্ভিদ ও প্রাণীর দেহে তো আমরা আজকে যেহেতু উদ্ভিদ নিয়ে কথা বলছি তাই উদ্ভিদের বিষয়টাই জানি দর্শক সহজ ভাষায় আরও একটি বিষয় খেয়াল করলে বোঝা যায় এই জীব এবং উদ্ভিদের যে জীবনী শক্তির একটি ভারসাম্য এই ভারসাম্যর মধ্যে ব্যতিক্রম একটি জিনিস হলো ছত্রাক বা সংক্রমণক এই ছত্রাক কিন্তু সাথেই আছে জীব যখন তার পরিপূর্ণ শক্তি নিয়ে বারন্ত বিকাশ ঘটায় তখন ছত্রাক আক্রমণ করতে পারে না যখন কিঞ্চিত কম বেশি হয়ে যায় মানে পরিবেশগত অবস্থায় যখন কম বেশি হয়ে যায় একজন দুর্বল হলে আরেকজন জেগে ওঠে আর যদি সমসম অবস্থায় থাকে তাহলে প্রতিরোধী ভূমিকা পালন করে এগিয়ে যেতে থাকে তাই দর্শক বীজ থেকে চারা গাছ চারাগাছ থেকে পরিপূর্ণ একটি গাছ সেখান থেকে ফুল ও ফল এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং লালন পালন জীব এবং প্রাণীর দেহে সত্রাক আক্রমণ করবে এটা পরিবেশগত একটি প্রক্রিয়া করবেই সেখানে দর্শক আপনি একজন পরিচালক হিসাবে কিভাবে পরিচালনা করবেন আপনার ফসলটি কিভাবে সুরক্ষিত রাখবেন এই বিষয়গুলো শুরু থেকে আপনাকে একটি নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে পরিচর্যা করে যেতে হবে কারণ দর্শক আপনি যদি একটি মোটরসাইকেল ড্রাইভিং করেন সেখানে অ্যাক্সিডেন্ট আপনার সাথে আছে আপনি যদি ড্রাইভিংয়ে কোনো মিচিং করেন তাহলে সাথে সাথে অ্যাক্সিডেন্ট আপনার সামনে উপস্থিত হয়ে যাবে আপনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্টও কিন্তু গতিশীল সেই কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি দর্শক আপনার সেই বীজ থেকে চারাগাছটি এবং চারাগাছ থেকে ফুল ফলের সাথে ছত্রাকও কিন্তু গতিশীল কারণ ছত্রাক বাতাস ও জলের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে আপনারা যে মরিচ গাছটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছত্রাকের আক্রমণে গাছটি মারা গিয়েছে তাই ছত্রাকের মাধ্যমে মৃত্যুই যদি শেষ সমাধান হয় তাহলে জীবন রক্ষায় আমাদের নাশকের প্রয়োজন আর সেই চিন্তাটি করেছেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং তিনি ছিলেন আবিষ্কার করেন উনিশশো সালে যেটা একটি ছত্রাকনাশক অ্যান্টিবায়োটিক এটি সত্রাকের অনুজীব বা স্কোরকে প্রতিরোধ ও প্রতিষেধক হিসাবে কাজ করে তাই দর্শক আমরা দুটি অবস্থাকে এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে প্রতিরোধ আর একটা প্রতিষেধক অর্থাৎ আমরা যদি আগের থেকে ছত্রাকনাশক নিয়মিত ব্যবহার করে যাই তাহলে আমরা প্রতিরোধ করতে পারব আর যদি আমাদের লেগেই যায় তাহলে আমরা প্রতিষেধক হিসাবে এখানে ছত্রাকনাশক ব্যবহার করতে পারব দুটি পদ্ধতির মাধ্যমে আমরা ছত্রাককে দমন করতে পারি এবার দর্শক ছত্রাক এবং উদ্ভিদের মধ্যে পার্থক্য করা হয় উনিশশো ষাটের দশকের শেষের দিকে এর আগে ছত্রাক যে একটা উদ্ভিদ তা জীববিজ্ঞানীরাও কখনো ভাবতে পারেননি আসলে ছত্রাক প্রাণীদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যাই হোক দর্শক চাষাবাদ করতে গেলে চারটি বিষয়ে আমাদের জ্ঞান রাখা অত্যন্ত প্রয়োজন প্রথমত হচ্ছে ছত্রাক দ্বিতীয়ত হচ্ছে ব্যাকটেরিয়া তৃতীয়ত হচ্ছে কীট আর চতুর্থত হচ্ছে মাকড় যেগুলোকে ছত্রাকনাশক ব্যাকটেরিয়ানাশক কীটনাশক ও মাকড়নাশক হিসাবে পরিচিতি পাওয়া যায় সেখান থেকে দর্শক আজকে ছত্রাক নিয়ে সামান্য ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব বর্তমান সময়ে আমাদেরকে ভালো ফসল ফলাতে গেলে অত্যন্ত দক্ষ ও এক্সপার্ট হতে হবে সকল বিষয়ে আমাদেরকে জানতে হবে তো দর্শক সেই চেষ্টাটি আমি করে যাচ্ছি আপনাদেরকে সঠিক ধারণাগুলো দেওয়ার জন্য এরপরে দর্শক ছত্রাকনাশক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কেন কখন কোন ছত্রাকনাশকটি ব্যবহার করা যায় এবং কোনটি ভালো রেজাল্ট দেয় এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তর আলোচনা করব যেহেতু আমরা শিক্ষিত জেনারেশান বাণিজ্যিকভাবে কৃষি শুরু করতে চাচ্ছি তাই দর্শক আমাদের সব বিষয়ে জানতে হবে বুঝতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানতে হবে ব্যবহার করতে হবে এবং সঠিকভাবে চাষাবাদ করে অধিক ফলন ফলিয়ে অধিক অর্থ উপার্জনের পথ নিশ্চিত করতে হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন যে কোনো বিষয়ে জানতে ফেসবুক পেজ সাতাজ এগ্রুতে মেসেজ দিন সাথে থাকুন আল্লাহ হাফেজ